আসলে এটা আমাদের স্বপ্নের যাত্রা, দীর্ঘদিনের আশা ছিল যে বেনাপোল থেকে মোংলা যাব। আমাদের যাইতে অনেক কষ্ট হতো, অনেক সময় লাগতো। খুলনা থেকে আসলে ডাইরেক্ট ওরকম কোনো বাস নাই, যে বাসগুলো আছে আর ডাইরেক্ট বলে আসলে যাতায়াত করতে অনেক সময় লাগে, 3 ঘন্টা সময় লাগায়, লোকালি চলাচল করে। এটা আমাদের জন্য অনেক পাওয়ার আশা ছিল আগের থেকে, বসে আমাদের পাওয়ারটা আরও আগে হলে ভালো লাগতো। গভর্নমেন্টকে ধন্যবাদ এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য। আর এই মোংলা থেকে বেনাপোল পর্যন্ত এই যে স্বপ্নের যে যাত্রা আমাদের, এটা আজকে উদ্বোধন আগের থেকে হয়েছে অবশ্যই, কিন্তু আজকে আমরা যেতে পেরে খুশি, খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। খুব সহজেই মোংলায় যেতে পারবো এবং আমাদের সময়টাও অনেক কমবে। আমরা মোংলা থেকে প্রতিনিয়ত আসার সময় অনেক সমস্যার সম্মুখীন হই, যেমন বাস সবসময় পায় না, বাস পেলেও কেটে কেটে আমাদের বেনাপোলে আসতে হয়, এই জন্য আসতে আমাদের অনেক ভোগান্তির শিকার হতে হয়। আমরা আজকে বেনাপোল থেকে যে মোংলায় ট্রেনটি যাচ্ছে, এই ট্রেনটি যাওয়ার ফলে আমরা মোংলা পোর্ট চাকরি করি, আমাদের এই লাইনটা হওয়াতে আমাদের অনেক আনন্দিত। আমরা অনেক সুযোগ পাবো, যাত্রীবাহী বাসে যাইলে অনেক কষ্ট হয়, যাত্রী হয়রানি, এবং ট্রেনে যাইলে আমাদের নামতে হবে না কোনো এক জায়গায়, মোংলা থেকে বেনাপোল থেকে উঠলে মোংলা যায় নামবো। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আজ থেকে আনুষ্ঠানিকভাবে মোংলা কমিউটার নামে একটি ট্রেন চালু হয়েছে। উক্ত ট্রেনটি বেনাপোল মোংলা, মোংলা বেনাপোল মাঝে চলাচল করিবে। উক্ত ট্রেনে আসন সংখ্যা 716টি, যাত্রী সাধারণ স্বল্প খরচে স্বল্প সময়ে স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারবে।